টেলিটক শেরপুরতে চলে এলাম। আজকে কিছু শপিংয়ের ভিডিও দেখাবো, বলতে কিছু কিনেছি অনলাইন মিশো থেকে, তো সেখান থেকে কিছু শপিংয়ের জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব কম দামে অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর যে জিনিসগুলো কিনেছি প্রোডাক্টগুলো খুবই ভালো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, এই আঙুলটার আমার অবস্থাটা কি হয়েছে, এর ওপরে একটা মানে কি বলবো পিলার টাইপের মানে পাথরের আর কি, সেটা পড়ে গিয়ে আঙুলের অবস্থাটা দেখো কি হয়েছে। তার জন্য আমি তোমাদের এতদিন খুব ভালো করে কিছু ভিডিও দিতে পারিনি বা ভ্লগগুলো আসতে দেরি হচ্ছে, তার জন্য এই সমস্যার জন্যই তো এই আঙুলটাকে সোজা করতে পারছি না। তো এই আঙুলটার অবস্থাটা তোমরা জানো, আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে। এইগুলো দেখো আর এইটা দেখো, যেন মনে হচ্ছে নেল পলিশ পরেছি, পুরো রক্তটা এখানে জমে গেছে আর কি, পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে আঙুলটার, ব্যথা প্রচণ্ড, আর এখানে দেখো ফুলেও গেছে। তো যাই হোক, এইসব বাদ দিয়ে ছাড়ো, যাই হোক আজকে এটা নিয়ে, এই আঙুলটা আজকে তোমাদের 8 দিনে পড়েছে, মানে আগের মঙ্গলবার হয়েছিল আর এই মঙ্গলবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মানে প্রোডাক্টগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে সব জিনিসপত্র আর কি যেগুলো এনেছি, এখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টে, টোটাল 5টা। চলো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি এই ফ্রুট কাটারটা দিয়ে। এই ফ্রুট কাটারের মধ্যে আমন্ড, কাজু বাদাম এছাড়াও বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে বাদামগুলো হয় সেগুলো কাটা যায়। এর মধ্যে বাদামটা ঢুকিয়ে দেওয়ার পর এটা রোল করে করে ঘোরালেই তোমাদের বাদামগুলো কাটা হয়ে যাবে সুন্দরভাবে। তো এরপরে আমি দেখাচ্ছি এই যে কন্টোর এবং কনসিলারের একটা মানে প্লেট আর কি। তো এটার দাম নিয়েছিল 159 টাকা, আর এর মধ্যে ছিল একটা বিউটি ব্লেন্ড, আর আমি কিনেছি বলে আমাকে একটা কংগ্রেচুলেশনের কার্ড দিয়েছে। যাই হোক, এরপরে আমি এটা তোমাদের সাথে খুলে ভালো করে শেয়ার করছি। তো এখানে 15টা শেডস রয়েছে, তো আর এর স্মেলটা এত সুন্দর যে বলার কোনো ভাষা নেই, পুরো জিনিসটা জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। তোমরা যারা কিনতে চাও খুব কম প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবে, চটজলদি কিনে নাও। এরপরে আমি নিয়েছি একটা মেকআপ করার কম্বো শেড আর কি, মেকআপের জিনিস সব রয়েছে। তো এখানে টোটাল রয়েছে দেখাচ্ছি, দাঁড়াও, 6টা না 5টা রয়েছে। তো আগেই দেখাচ্ছি এখানে একটা ফাউন্ডেশন, এই স্মেলটাও খুব সুন্দর। মোটামুটি মেকআপের যা যা জিনিস কিনেছি তার স্মেলটা অসাধারণ। তো খুব চটজলদি এই সব দিয়ে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। এরপরে আমি দেখাচ্ছি এই যে কন্টোর এবং কনসিলারের স্টিক, তো দু সাইডে দুটো রয়েছে, এটা আমি হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম কালারটা আসে। তো এটারও স্মেল জাস্ট ওয়াও, যেন মনে হচ্ছিলো খেয়ে নিই এক্ষুনি। তো এটা দেখতেই পাচ্ছ, এটা গেল দুটো। আর এখানে রয়েছে আরও একটা দেখাচ্ছি, দাঁড়ো, পরপর এখানে রয়েছে তোমাদের, এটা হচ্ছে প্রাইমার, প্রাইমারটা এরকম রয়েছে, আমি এখনও প্রাইমারটা খুলিনি, তার জন্য এটা স্প্রে করলেও বেরোবে না। তো এটা গেল। আর এই যে 4 নম্বরে আসছি মেকআপ ফিক্সার, তো ফিক্সারটাও আমি এখনও মানে কোনো কিছুই মানে খুলিনি, তোমাদের সাথে আগে শেয়ার করে দিচ্ছি, এরপরে যখন মেকআপ করবো তখন দেখাবো। আর এটা হচ্ছে লুজ পাউডার, টোটাল রয়েছে 6টা জিনিস। তো 6টা জিনিসের দাম নিয়েছে মাত্র 174 টাকা। তোমরা যারা কিনতে চাও কিনে নিতে পারো, প্রোডাক্টগুলো খুবই ভালো। এরপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে জামা কাপড় রাখার জন্য এই যে ব্যাগগুলো নিয়েছি, এটার দাম নিয়েছে 4টে ছিল 160 টাকা নিয়েছে। তো এটার মানে ব্যাগটার ব্যাপারে তো বলার মতো কিছুই নেই, এতটাই সুন্দর রয়েছে আর কোথাও ছেঁড়া বা কিছু মানে খারাপ এরকম কিছু নেই, পুরোটাই খুব সুন্দর। 4টা ব্যাগই খুব ভালো মতন এসেছে। আর এখানে দেখো 2টো চেন রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগের কালারটা রেড ছিল, এর মধ্যে ডিজাইন করা রয়েছে। তো মোটামুটি আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি এরকম কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু চটজলদি অর্ডার করে দাও, আমি সব লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে ব্ল্যাক কালারের শাড়িটা, এটার দাম নিয়েছিল 289 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা শাড়ি আর কি, তো পুরোটাই ব্ল্যাক কালারে নিয়েছি। আর এর আঁচলটা দেখো এরকম করা রয়েছে, এর আগে এরকম শাড়ি আরও 3টে নিয়েছিলাম, তো সেগুলো পেন্টিং করার জন্য নিয়েছিলাম, তো এটাও নিয়েছি পেন্টিং করার জন্য, মানে এটা ডিজাইন করব হাতে আর কি, তো তার জন্যই এই শাড়িটা নেওয়া। তোমাদেরকে অনেকদিন আগে একটা ভ্লগে বলেছিলাম যে সাদা কালারের যে ব্লাউজগুলো এনেছিলাম কাটিয়েছিলাম শেয়ারও করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে ব্ল্যাক কালারের একটা শাড়িতে ডিজাইন করব, তারপরে ওই শাড়িটার সঙ্গে ওই ব্লাউজগুলো পরব, তো তার জন্য এই শাড়িটা কিনে এনেছি। আর এই শাড়িটা না একটু কী বলবো মানে পুরো কটন নয়, একটু কী বলে এটাকে জানি না, যাই হোক তোমরা তো বুঝতেই পারছো কীরকম, এই যে এইরকম মানে শাড়িটা আর কি,
কটন নয়, কটনের খুব একটা ভালো লাগে না। এই শাড়িগুলো না মানে যখন তোমরা আঁচল করবে কিংবা এই যে নিচে কুচি করে না, তখন এই শাড়িগুলো খুব সুন্দরভাবে পরে। আর শাড়ির কোয়ালিটিটাও জাস্ট ওয়াও, দামটাও খুব কম, মাত্র 299 টাকা নিয়েছে এই শাড়িটা। পুরো এক কালারে দেখতেই পাচ্ছ। আমি সব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, এছাড়াও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও কত মানে কোনটার কত কী দাম নিয়েছে। যাই হোক, এই শাড়িটা পুরোটা খুলে দেখাচ্ছি না, এমনিতে হাতেরই অবস্থা, আর পাঠ করতে পারবো না। তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। এই ছিল আজকে শপিং, মানে মিশো থেকে যা যা কিনেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর করবো না সেটা পার্সোনালি একটা জিনিস। যাই হোক, তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কত কী দাম নিয়েছে সবটাই তো আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ঝটপট কিনে নিতে পারো। এই প্রোডাক্টগুলো যে আমি কিনেছি সবগুলোরই খুব কম দাম, তো তোমরা যদি কেউ চাও পারচেস করতে অবশ্যই করে নিতে পারো। আমি ডিসক্রিপশানে সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখবো। তো কেমন লাগলো শপিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার মিশো শপিং, আজকে শপিং বলতে পারো। তো এই সব কটা জিনিস আমি কিনেছি খুবই কম দামে। যাই হোক, আমি ডিসক্রিপশানে সবগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিন্তু কিনে নাও, এখনও অনেকটা কম দাম রয়েছে, এরপর হয়তো বেড়েও যেতে পারে। তার জন্য তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই ঝটপট গিয়ে কিনে নিতে পারো। তো খুবই কম দামে পেয়ে গেছি পুরো সবটাই, আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে রেড কালারের ব্লাউজটা দেখতে পাচ্ছ, এর হাতার ডিজাইনটা, এর হাতার ডিজাইনটা কীভাবে করি সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এটার কতটা কী মাপ নিচ্ছি না নিচ্ছি পুরোটাই আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যার কারণে আমি আর এখন বলছি না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ট্রেন্ডিং হাতা। তো এই হাতার ডিজাইনটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি, এই ফার্স্ট শেয়ার করছি। এই হাতাটা আমি দুটো বানিয়েছিলাম, এটা একটা আরও একটা ছিল, তো দুটো আমি আগেটা শেয়ার করিনি, এখন এটা শেয়ার করছি। খুব সুন্দরভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করছি, তোমরা যারা বানাতে চাও এরকম তো চটজলদি বানিয়ে নিতে পারো। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, চটজলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। তো এই তো হয়ে গেল আমার হাতাটা। আমার হাতার ডিজাইন যেটা করব সেটা আমি আস্তে করে কুচি কুচি করে নিয়েছি, এবং কীভাবে এর কুঁচগুলো দিয়েছি তো সেটা তো তোমরা ভালোভাবেই দেখতে পেলে। তো এই স্টাইলটাই আমি করব আজকে, তো চলো পুরোটা দেখতে থাকো। এর আগে এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো। এর পরের ব্লগে আমি এই ব্লাউজের ব্যাক পার্টটা শেয়ার করব। তো এই যে হয়ে গেল আমার সেলাই, এর তারপর আমি এই যে ডিজাইন করা যে পার্টটা রয়েছে মানে কাপড়টা রয়েছে, এর সাথে এর অ্যাটাচটা করব। তো দেখো আগে থেকে আমি সেলাইটা করে নিয়েছি, তো করে নেওয়ার পরে এবার আমি পিনআপটা করে দিচ্ছি। পিনআপটা করে দেওয়ার পরে আমি একদম ধার বরাবর সেলাইটা করে দেব। তো এই যে দেখো কত, ফার্স্টে আমি নিচের দিকটা একটু সেলাই করে নিচ্ছি যাতে একটু সুন্দরভাবে হয়, এবং মানে খুলে যাওয়ার যাতে সম্ভাবনা না থাকে। এখানে আমি দুটো সেলাই দিচ্ছি, আর সেলাইটা এমনভাবে দিচ্ছি যাতে সেলাইটা বোঝা না যায়। তো যাই হোক, এরপরে আমি ওপর থেকে একদম সেলাইটা করে নিচ্ছি, একদম এর মানে কি বলবো গায়ে মানে একদম এই কাপড়ের গা বরাবর সেলাইটা করতে হবে। তারপরে এই যে দেখো আমি এখানে ফলস ফেব্রিকটা দেব, তার জন্য আমি এখানে এটা দাগ নিয়ে নিচ্ছি, কতটা নিচের দিকে সেলাই করবে এবং কতটা উপরের দিকে সেলাই করব সেই অনুযায়ী আমি দাগটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা উল্টো সাইড দিয়ে সেলাই করে নেব। উল্টো সাইড মিন্স মানে ব্লাউজের সোজা সাইডটা থাকবে কিন্তু ফলসের উল্টো সাইডটা থাকবে। যাই হোক, এরপরে আমি এখান থেকে এটা সেলাই করে নিয়ে এবার ফলসটাকে পেছনের দিকে ঘুরিয়ে দেব, মানে পেছন বলতে ভেতরের দিকে আর কি। তো এইবারে আমি একদম নিচের ধার বরাবর এটা
এটা সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা করার পর খুবই সুন্দর জিনিসটা এসছে, তোমরা পুরোটাই লাস্টে দেখতে পাবে। আর এই ব্লাউজের পুরো মানে মানে পুরো যেটা মানে কমপ্লিট যে লুকটা মানে ফাইনাল যে লুকটা এতটা সুন্দর হবে নিজেও আশা করিনি। যাই হোক, খুবই সুন্দর হয়েছে এবং তোমরা পুরোপুরি যদি ভিডিওটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। আর ভালোবাসা নিয়ে যে কোনো জিনিসটা বানালে সে জিনিসটা সুন্দর তো হবেই, এটা তো মানে বাস্তব কথা বলতে পারো। যে কোনো জিনিসটা ভালোবাসা দিয়ে তৈরি করলে সেই জিনিসটা এতটাই সুন্দর হয় যে আর কিছু বলার নয়। যাই হোক, আমি অনেকবার নিজে নিজেও ট্রাই করেছি এবং সেটা বুঝেছি, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম কথাটা। তো এই তো হয়ে গেল আমার ব্লাউজের হাতার ডিজাইনটা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এইখানে নিচের দিকে এই পোর্শনটা যদি তোমরা একটা স্টোন বসাতে চাও অবশ্যই বসিয়ে নিতে পারো। তো চলো, আজকের মতো টাটা বাই।